আপনার নাম কি? স্যার আমার নাম নয়ন। বাবার নাম? শুভরঞ্জন গায়ে। ঠিকানা? গ্রাম? আমার ইন্দুকানি গ্রাম। পোস্ট অফিস? ইন্দুকানি। পুলিশ থানা? ইন্দুকানি। জেলা? জেলা পিরিসপুর স্যার। আচ্ছা, আজকে কি হয়েছে তোমার সাথে? এর আগে ইন্ডিয়া এসছো তুমি? হ্যাঁ স্যার, আগে একবার এসেছিলাম। স্যার 3 বছর আগে একবার এসেছিলাম। কত সালে এসেছিল? 14 সালে। আচ্ছা, কতদিন ছিল ইন্ডিয়াতে? কত 1 মাসের মতো ছিলাম স্যার। আচ্ছা, তারপর আবার দেশে চলে গেছো? হ্যাঁ, দেশে যাই আমার। আচ্ছা, তারপরে? দেশে যাওয়ার পরে তো আমি বিয়ে করে নিই। আচ্ছা, বিয়ে করার পরে? আচ্ছা, বিয়ে করার পরে এই ছেলে সন্তান হয়েছে দুটো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার এই 2 ছেলে। আচ্ছা, সাথে এগুলো কে? এগুলো স্যার আমার এই মা। হ্যাঁ, ওয়াইফ। আচ্ছা, আর এই যে দুটো ছেলে? হ্যাঁ, আর এই দুটো ছেলে। আচ্ছা, তুমি যে আজকে বর্ডার পার করছিল, ইন্ডিয়াতে আসছিল বর্ডার পার করে অবৈধভাবে তো? হ্যাঁ স্যার, অবৈধভাবে আসছিলাম। আচ্ছা, কোন দালালের সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ওই উপরের এক দালালের সাথে কথা। বাংলাদেশের দালাল? হ্যাঁ বাংলাদেশ। কত টাকা নিয়েছে স্যার? ও আমার কাছে 37,000 টাকা। নাম জানো তার? হ্যাঁ স্যার জানি। কি নাম? ওর নাম কামাল। আচ্ছা, তোমার কাছে কোনো জিনিসপত্র আছে আজকে? জিনিসপত্র বলতে স্যার, আমার কাছে একটা শুধু একটা ফোন রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর ক্যাম্পে জিজ্ঞেস সময় বিএসএফ কোনো খারাপ আচরণ করেছে? না স্যার, আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আপনার বাবার নাম? স্বামীর নাম? আপনার ছেলের নাম? আচ্ছা ঠিক আছে। আজকে কি করছিলেন আপনি? আজকে তো আমরা ওই অবৈধভাবে উপরের দিয়া বাংলাদেশ দিয়া আসতে লাগছি, পাড়াইয়ে পাড়া আসছে। তখন পুলিশ, তখন পুলিশে ধরেছে আপনাকে? বিএসএফ কোনো খারাপ আচরণ করেছে আপনার সাথে? না। আচ্ছা, আপনার ছেলে কই? আপনার ছেলে কই? আছে এসেছে। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আপনার স্বামীর নাম? বাবার নাম? আচ্ছা, কি হয়েছে আজকে আপনার সাথে? আমরা তো ওই আশাটাই ছিল সময় 10 থেকে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন আপনি? বাংলাদেশ। কোথায় আসছিলেন? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। আচ্ছা, অবৈধভাবে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে কি আছে? স্বামী আছে, আমার শাশুড়ি আছে, আমার 2 ছেলে আছে। আচ্ছা, ছেলের নাম কি আপনার 2 ছেলের? নবদীপ গায়ে। আর একজনের? রাতুল গায়ে। আচ্ছা ঠিক আছে। আপনার কাছে কোনো জিনিসপত্র আছে? না, আমার কাছে কিছু নেই। ক্যাম্পে জিজ্ঞেস সময় বিএসএফ খারাপ আচরণ করেছে আপনাদের কারোর সাথে? না। ঠিক আছে।